বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির দায়িত্বশীলগণ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য এ সময় উপস্থিত ছিলেন শুরুতে বিএনপির দায়িত্বশীলরা তাদের সাংগঠনিক পরিচয় দিয়ে প্রশাসনিক সকল কাজে সহযোগিতার আশ্বাস দেন এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন লাল বিপ্লবের মাধ্যমে আমাদের দেশের যে সূচনা হয়েছে সেখানে আপনাদের স্বাগত লাল বিপ্লবের মাধ্যমে যে আমাদের যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে এটাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বড় বিষয় হচ্ছে আমরা যারা রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের কাছে কোনো দল নেই আমাদের কোনো সংগঠন নেই আমরা কাজ করব দেশের জনগণের জন্য সরকার আমাকে এখানে নিয়োগ দিয়েছে বাজারে আপম সকলের জনগণের জন্য কাজ করার জন্য সকল আবেগটা নেই যে আমাদের থানায় বড় ধরনের একটা হামলা হয়েছে থানার অনেক অফিসার এখন থানার মধ্যে কেউ নাই করতে গেলে আমরা নিরাপত্তা নিশ্চিত করেছি সেখানে তালা দিয়েছি এবং গতকালকে থানার অস্ত্র গার্ড যেটা ছিল যে সব নিরাপদে আর্মি সহযোগিতা আমরা পুলিশ লাইনসে পাঠিয়ে দিয়েছি এখনো পর্যন্ত আমাদের লোকজন সেখানে আছে এবং আনসার ডিপ্লয় করা হয়েছে যে গত রাতে আমি লোকাল এবং আমাদের নিজের যে আমার ফোর্স দেওয়া আছে আনসারে তাদেরকে নিয়ে আমরা নিরাপত্তা দিয়েছি আমি সংখ্যালঘু যারা রয়েছে মন্দিরের সকল কমিটির লোকজন আমি নিয়মিত যোগাযোগ রেখেছি যে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা আপনাদের কোনো সহযোগিতা লাগবে কিনা তো যেখানে সহযোগিতা লাগে আমি লোক পাঠিয়েছি কোথাও কোথাও এখানে একটা বড় সমস্যা যখন এটা হচ্ছে যে ব্যক্তিগত যে আক্রোশ একজন দুজন ব্যক্তির মধ্যে পূর্ব শত্রুতার জের আছে ধরেন আপনার সাথে আমার কোনো একটা বিষয়ের বিরোধ আছে সেটা এই সুযোগে এখন সেটা ব্যবহার করা হচ্ছে ব্যক্তিগত আক্রোশ অরাজকতা কিছুই না এটা হচ্ছে আমাদের কিছু ব্যক্তিগত আক্রোশের বহিপ্রকাশ এরা সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি না তো আশা করছি যে আমাদের বিয়ানি বাজারে কোনো সমস্যা হবে না আপনারা এসেছেন আমরা সকলকে নিয়ে কাজ করব বিয়ানি বাজারে টিএনটি রোডে ইবনি আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ অ্যাটাচ বাথরুম কিচেন ডাইনিং লিফ্ট সিসিটিভি বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে উপজেলা বিএনপি সভাপতি আহমদ রেজা ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হামলা ঘটনার নিন্দা জানিয়ে তারা বলেন ছাত্র আন্দোলনের সফলতাকে ঘিরে অনেক সুযোগ সন্ধানী দুর্বৃত্তরা হামলা চালিয়েছে ধ্বংস করেছে তাদের কেউই বিএনপির লোক নয় আমাদের এই দেশের ছাত্র জনতা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এদেশের গণতন্ত্র মা মাটি মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছে এবং ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে যিনি ফেসিস্ট হিসাবে দীর্ঘ সতেরো বছর ছিলেন উনি পলায়ন করেছে যার ধারাবাহিকতায় সমগ্র বাংলাদেশের ন্যায় এই বাজারে আমাদের উপজেলা এবং পৌর বিএনপির এবং সর্বস্তরের ছাত্র জনতা বাজারে শান্তিপূর্ণ উল্লাস করছে সেই মুহূর্তে একটি কুচক্রিমূলক মহল এই সুযোগে সৎ ব্যবহার করে তারা প্রশাসনের বিভিন্ন স্থাপনা তারা বাংচুর করেছে লুটপাট করেছে বিভিন্ন স্থাপনা হাত দিয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় এটা আমাদের উপজেলা এবং পৌর বিএনপির পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে কোনো অবস্থাতে এটা সমর্থন করে না যেহেতু প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী নির্বাহী কর্মকর্তা সাহেব আমাদের উপজেলা এবং পৌর বিএনপিকে আজকে এই সম্বন্ধে আমাদের আমন্ত্রণ করেছেন এবং যোগাযোগ করার জন্য বসার জন্য মত বিনিয়োগের জন্য আমাদের আজকে রেখেছেন আজকে আমরা প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি পৌর প্রেসিডেন্ট সেক্রেটারি সহ শীর্ষ পর্যায়ের এসে আমরা দলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং যারা এই সুযোগে সদ করেছে আমরা আমাদের উদাত্ত আহ্বান এই এটা রাষ্ট্রীয় সম্পদ অনতি বিলম্বে গোপনে আমাদের প্রেসিডেন্ট বলেছেন গোপনে এই সম্পদগুলা এই জিনিসপত্রগুলো ফিরিয়ে দেওয়ার জন্য উপজেলা বিএনপি সাংগঠনিক ভিত্তি রয়েছে দলের নির্দেশনা ও সংবিধানের আলোকে দল পরিচালিত হচ্ছে সেজন্য সংগঠনের দায়িত্বশীল ছাড়া অন্য কারো বিবৃতি প্রচার বা প্রকাশ করতে আরও সচেতন হওয়ার আহ্বান জানান উপজেলা বিএনপির দায়িত্বশীলরা আপনাদেরও সাংবাদিকদেরও সংগঠন আছে যখন সংসার আছে কিছু টুকটাক আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝে গেছেন আপনাদের সাংবাদিকদেরও কিছু সংগঠন আছে বেনিবাজারে দুই একটা সংগঠন আছে আমরা জানি আমি চাইতেছি না এই দিকে যাওয়ার জন্য আমরা আশা করব দেশ গড়ার স্বার্থে বিএনপি পনেরো বছর পরে আঠারো বছর পর সাধনার পর দেশের এই সাধারণ ছাত্রদের রক্তের বিনিময়ে যে আমরা স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাকে দরে রাখার জন্য কোনো ধরনের বিশৃঙ্খলার সাথে আপনারা সম্পৃক্ত হবেন না আমরা সবাই সুশৃঙ্খলভাবে আগামী দিনের সোনার বাংলাদেশ গড়ার জন্য কাজ করব আপনারাও আমাদের প্রিন্ট মিডিয়াও আমাদের সাথে কাজ করবে আমরাও আপনাদের সাথে কাজ করব আমরাও চাই আপনাদের ফ্যামিলি বিভাগ হোক না আমাদের ফ্যামিলিটাও বিভাগে আপনারা চাইন না সাদা পাঞ্জাবের উপরে যে কালো কালো মজিব কুট যেটা ছিল এটা হয়তো এখন খুলে অনেকেই সাফারি বা অনেক কিছু করার চেষ্টা করবে এ ব্যাপারে দল একদম শক্ত অবস্থানে গতকাল আমাদের জেলা বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী ওনার ফেসবুক পোস্টে একটা দিয়ে দিয়েছেন আপনারা অবশ্যই সচেতন আপনারা জানেন নেতৃবৃন্দ সবার পোস্টগুলো আপনারা দেখেন একটু দেখলেই বুঝতে পারবেন দল কতটুকু ব্যাপারে অনুপ্রবেশকারীরা কোন অবস্থাতে স্থান পাবে না সব দলের একটা আছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিয়ানীবাজার উপজেলা পৌর শাখা এটা নির্বাচনের মাধ্যমে কমিটি হয়েছে জেলা যেভাবে হয়েছে গঠনতান্ত্রিক মোতাবেক উপজেলা এবং পৌর বিএনপির ব্যানার যারা কমিটিতে আছে তারা ব্যবহার করবে আমরা দেখেছি কিছু মানে আমাদেরকে বিপদগ্রস্ত করার জন্য এবং সংগঠনের কার্যকলাপ বা কার্যকলাপ বিরোধী যারা সংগঠন বিরোধী বা মূর্তি নষ্ট করতে চাচ্ছে এদের এদের মানে দিক্ষার জানাই আমরা এবং সাংবাদিক বাজারের যারা আছেন প্রেস ক্লাব এরপরে আমরা জানি ইয়েছে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন শো প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া বাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের বিয়ানীবাজার উপজেলা পৌর বিএনপির সভাপতি সেক্রেটারি যে প্রেসটা দিবে এবং যেটা মিটিংয়ের আহ্বান করবে এটাই হবে বিয়ানীবাজার উপজেলা এবং পৌর বিএনপির মিটিং আর যদি কেউ বুইফুট হিসাবে কোনো স্টেটমেন্ট দয়া করি আপনারা এটা সাংবিধানিক নেব অসাংবিধানিক এটা থেকে আপনারা বিরত থাকবেন এবং আমাদের জিজ্ঞাসা করলে আমরা সঠিক গত পাঁচ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান বিএনপির দায়িত্বশীলরা সৈয়দা আখি হক এবিটিভি।